দুটো কথা আপনি সবাই জানে, আমি সব জায়গায় বলি, আবারও বলি, আবারও বলে যাবো, যতদিন বেঁচে থাকবো বলে যাব, যে আপনি যত বড় ব্রিগেড করুন না কেন, বুথে যদি আপনি ব্রিগেডের মতো শক্তিশালী মানুষের জমায়েত করতে না পারেন, এ লড়াই লড়তে পারতেন। আপনার বুথ, আপনার এলাকা, আপনার পাড়া, আপনার গ্রাম, সে পাড়ায় বৈঠক হতে হবে, গ্রামের মানুষের সঙ্গে করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। তৃণমূল যে করে, বিজেপি যে করে, তার বাড়িতেও যে যাবেন, যদি ঠেঙিয়ে নেবেন পান্না করে দেয় যাবেন, কারণ আমাদের থেকে মানুষ সরে গেছেন, বিজেপিতে গেছেন, তৃণমূলে গেছেন, তারা ভুল করতে পারেন, তার জন্য আমরা তাদের দোষ দিতে পারি না, এটা আমাদের দুর্বলতা, মানুষের কাছে আমরা সে বার্তা পৌঁছে দিতে পারিনি, মাথা নিচু করে যেতে হবে সেই মানুষের কাছে, আগে দুটো সমর্থকদের কাছে যান, তাদের শক্তিকে সংহত করুন, তারপরে যে দোদুল্যমান হচ্ছে, এদিক ওদিক করছে, তার কাছে যান, আর তারপরে যে আপনার সঙ্গে কখনো আসবে না ভেবেছিলেন তার কাছে যান। আমি আপনাদের এই সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, 50 বছর পেরিয়ে গেল এই সব কাজের মধ্যে আছি, আমি বলতে পারি, যাকে কখনো পাবো না ভেবেছিলাম তাকেও পাওয়া যায়, তার সমর্থন আদায় করা যায়, তাই নতুন নতুন মানুষকে নিয়েই তো আমরা বড় হয়েছি, তাই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। আরেকটা কথা বলেছিলাম, সেটাও আমার ভয় ছিল যে ব্রিগেডে দাঁড়িয়ে এসব বলছি, পার্টি আমাকে বের ফের করে দেবে না তো, শাস্তি দেবে না তো, কি একটা সোপোজ করবে না তো। আমি বলেছিলাম আমাদের পার্টিতে এমন কিছু লোক আছেন যারা পার্টিতে না থাকলে ভালো, আর পার্টির বাইরে এমন অনেক লোক আছেন যারা পার্টিতে আসবার দরকার ছিল, নিরঞ্জন হাউদাস করছিলেন যে এখনো কিছু আছে, মানে আমি তো এইখানে এই জেলায় কি বলে এগুলাতে সম্মেলন হয়েছিল, জেলা সম্মেলনের মাঠে আমি প্রথম যখন শুনেছিলাম, আগে রাম পরে বাম এসব কথা যখন শুনেছিলাম ওই মাঠে, আমি বলেছিলাম যে প্রথম শুনলাম আগে রাম পরে বাম, মানে কি বুঝতে পারছি না। শিলিগুড়ি থেকে আসছিলাম আমি ট্রেনে, উঠেছি স্টেশনে, আর ট্রেনে আর যারা আমাদের কম কি বলে বিছানা কম চাদর ফাদর এইসব দেন, তারা বলছেন, তারা বললেন তাদের বাড়ি কোথায়, আমি শেষ হয়ে যাচ্ছি। আমি বললাম এটার মানে কি, বলছে আগে রাম মানে আগে বিজেপি, তারপরে তৃণমূলকে পাঠাতে হবে, তাই দেখি। আমি আপনাদের বলতে চাই এই যে কথা, এর থেকে কিছু মানুষ তারা কেউ কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বো, আর কেউ মনে করছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়বো, এ কথা যারা মনে করছেন নিজেদের চিন্তা ভাবনা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মাথা পরিষ্কার করুন, আর যদি না মাথা পরিষ্কার হয় আমাদের ছেড়ে চলে যান, কোনো আমাদের অসুবিধা নেই, অসুবিধা হবে আপনারা খাবি, আর অনেক লোক আছেন যারা বুঝবেন তারা আসবে, সেই সব মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, সংগঠিত করতে হবে, সেই সংগঠন বুথে গ্রামে পাড়ায় সব জায়গায় নিচে সংগঠিত হতে হবে। এখানে কত লোক কি জমা হলো তার উপরে সব কিছু নির্ভর করে না, সেগুলো হবে তার সব করবে, কিন্তু এই কাজ করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করুন। আমি আবারও বলছি আপনারাই সবার প্রার্থী, এই কথা ভেবেই মানুষের কাছে যান, অর্জুন যেরকম শ্রীকৃষ্ণের কাছে গেছিলেন, কিবা আমি যারা হিন্দু ধর্ম অন্য ধর্মাবলী আজকে যাই হোক, আমি সেসব কথায় যাচ্ছি না, কিন্তু কোরআনে ওই সব কথাটাও আছে যে কী বলে জিহাদ আর জিহাদ, মানে একটা হচ্ছে জিহাদ বাইরের লড়াই লড়তে হয়, আর একটা ভেতরের লড়াই লড়তে হয় নিজের মধ্যে, নিজের মধ্যে। আমি আমি প্রত্যেক দিন লড়াই করি, আমি ঠিক আছি তো, আমি ঠিক আছি তো, আমি ঠিক পথে চলছি তো, এই এ লড়াই এ প্রত্যেককে করতে হয়, সেই ধর্মের কথার সঙ্গে এ মোদীর কথার কোনো মিল নেই, এবং মোদীর যারা ঠাকুরদা যারা এইসব তৈরি করেছিলেন হিন্দুত্বের তত্ত্ব তারা লিখে গেছেন পরিষ্কার, এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। তাহলে কি কি লিখেছেন আপনারা, তথাকথিত হিন্দুত্ব ইত্যাদি, না এটা একটা রাজনৈতিক প্রকল্প, পলিটিক্যাল প্রজেক্ট, যারা ওই বই পড়েছেন সাভারকর লেখা কি গোলওয়ালকরের লেখা ওই পাওয়া যায় এখনো, তারা নাহলে বিজেপিকে বলবেন, আর এস এসকে বলবেন,
আরএসএস কে তো আপনারা চেনেন না, বিজেপি কারা করে চেনেন? আরএসএস আপনার সবচাইতে বড় যারা বিজেপিকে নিয়ন্ত্রণ করে আপনার পাড়ায় থাকে, আপনার এলাকায় থাকে, আপনি তাদের চেনেন না, কি করছে জানেন না, জানতে চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলছি করবেন আপনি, তারা পরিষ্কার বলেছে যে এটা হিন্দুত্ব কোনো, যেটার কথা তারা বলে, এটা কোনো ধর্মের ব্যাপার নয়।